हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट इंटरव्यू देकर आ रही हैं। तो इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो मैडम अपना नाम क्या है? मैम सर हमारे नाम राजश्री भद्र। अच्छा अच्छा, तो आपने कोथा थे कैसे जी? हमें हावड़ा थे के एसटी हावड़ा लीलुआ। अच्छा अच्छा, तो अपना ऑनर्स की चलो? আমার নিউট্রিশন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন অনার্স ছিল না, আমি পাস করেছি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি নিয়ে পড়াশোনা করেছি, কলেজে কি কি সাবজেক্ট ছিল, মাস্টার্সে কি কি ছিল। তো আমি নিউট্রিশনটা কেন কেরিয়ার হিসেবে চুজ করিনি সেটা জানতে চাওয়া হয়েছে। আর তারপরে জিজ্ঞাসা করলেন যে কি ডেমো দেবে, তো আমি যেটা ডেমো প্র্যাকটিস করে এসেছিলাম ওটা কিছুটা দেখলেন আর বললেন ঠিক আছে এসো। এর থেকে বেশি কোনো কোয়েশ্চেন করেনি, ডেমো রিলেটেড একটু কোয়েশ্চেন করেছে। আচ্ছা দেখুন, আপনি ডেমোটা দিয়েছিলেন ওই সময় আপনাকে প্রশ্ন করছিল? হ্যাঁ, আমাকে বললো যে ডায়াগ্রামটা করো, মানে একটুখানি ব্রিফলি ছেড়ে দাও, ডায়াগ্রামটা করো আর বোঝাও, ব্যাস এইটুকুই। তো আপনি ওনাকে স্যাটিসফাই করতে পারলেন? হ্যাঁ, আমার তো মনে হলো ম্যাম যিনি দুজন ম্যাম ছিলেন খুব ওনারা খুব রেসপন্স করেছেন, দেখে তো ভালোই মনে হলো, আমার চাই না। আচ্ছা, তো ডেমো যে দেখাচ্ছিলেন তো আপনি ওটা কমপ্লিট করতে পারলেন টপিক? হ্যাঁ, ওনারা মানে পুরো ডিটেলস ডেমোটা চাননি, মানে জাস্ট ওনাদের যেটুকু জানাচ্ছিল ওই ডেমো থেকে ওইটুকুই আমাকে দেখাতে বললেন এবং দেখিয়ে বোর্ডটা মুছে দিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, একটা ইজি কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি উত্তর দিয়ে দিলেন। হ্যাঁ, মোটামুটি এইগুলোই তো মোটামুটি ইজি ছিল সবই। আচ্ছা, একটা সিচুয়েশনাল কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করেছে? না, কোনো সিচুয়েশন বেসড কোশ্চেন করেন। আচ্ছা আচ্ছা, তো আপনি ওভারঅল ইন্টারভিউতে স্যাটিসফাইড? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, টেবিল নাম্বার কত ছিল? 4। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ম্যাডাম, বেস্ট অফ লাক। হ্যাঁ তো স্যার, আপনার নাম কি আছে? আমার নাম বিকাশ কেওড়া, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা, আমার হাওড়া ডিস্ট্রিক্টের ইয়েতে আমি মানে পরীক্ষা দিতে এসেছি এখানে। আচ্ছা, আপনার অনার্স কী ছিল? আমার অনার্স থাকে না, আমার এইচএস আছে, বায়োসায়েন্সে এইচএস করেছি। আচ্ছা, তো আপনি বলবেন আপনাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে প্রথমে একটা ডেমো দিতে বলে, প্রথমেই আমি ঢোকার পরই আমাকে সিগনেচার করার পরই আমাকে ডেমো দিতে বলে এবং সেই ডেমোটা আমি করি। ডেমোটা করার পর দুটি কোশ্চেন করেছিলেন, দু তিনটি কোশ্চেন করেছেন এবং যথারীতি দিয়েছিলেন। ওনারা খুব ভালো, মানে তিনজন ছিলেন আমার টেবিলে, টেবিল নাম্বার 4 এবং ওনারা যথেষ্ট ভালো এবং যথেষ্ট সাহায্য করেছিলেন, কোঅপারেটিভ। আচ্ছা আচ্ছা, তো আপনাকে একটা ইজি কোশ্চেন যে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন, এরকম প্রশ্ন ছিল? হ্যাঁ, এরকম প্রশ্ন ছিল, আমাকে বললো যে একটা প্রাথমিক বিদ্যালয়ে কীরকম পরিকাঠামো থাকা দরকার। আচ্ছা আচ্ছা, আমি সেটা বললাম। আচ্ছা আচ্ছা, সিচুয়েশনাল কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে চাইল্ড প্যাডাগজি থেকে? না, চাইল্ড প্যাডাগজি থেকে আমাকে সেরকম এই প্রশ্নটাই করেছে। আচ্ছা আচ্ছা, আর শুধু এটাই করেছে আর কি, মানে যে কীরকম পরিবেশ থাকা উচিত আর প্রাইমারি যে প্রাথমিক যে বইগুলি, সেই বইগুলি সাধারণত মানে মানে আমাদের যে প্রাথমিকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় সেটা ধরেছিল, সেটাও বলেছি। আচ্ছা, তো আপনাকে ডেমোতে টপিক কী বললেন? ডেমোতে আমি আমাকে টপিক ধরেছি, আমাকে নিজের পছন্দ মতো পড়াতে দিয়েছিলেন, তো আমি বলেছি আমি পান্তাপুরি দেখিয়েছি বাংলায়, সেটাকে আমি করে দেখিয়েছি, ওনারা বললেন ভালো হয়েছে। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, মোটামুটি ইন্টারভিউ দিয়ে আমি স্যাটিসফাই। আর কিছু কোশ্চেন করেছে আপনাকে? না, আর কিছু কোশ্চেন করেনি। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 4 ছিল। টেবিল নাম্বার 4। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া, তো স্যার আপনার নাম কী আছে? আমার নাম বাসুদেব গড়াই আছে। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে, তো আপনি বলবেন কি আপনার অনার্স কী ছিল? এডুকেশন। এডুকেশন, তো এডুকেশন থেকে আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? আজকে ধরেছে যে আমাদের পাঠ্যক্রম এবং হচ্ছে কারিকুলার পাঠ্যসূচি এই বিষয়টা। আচ্ছা, তারপরে আমাদেরকে ধরেছে আপনার বাচ্চাদের কী কী গল্প পড়াবে এবং তারপরে হচ্ছে বেসিক ওই আমাদের পৃথিবীটা কত ডিগ্রি কোণে হেলে থাকে। আচ্ছা, এবং আমাদের বোর্ড ওয়ার্কটা আমাদের করতে বলে আমি নিজের মতো ডেমো দিলাম, এখানেই শেষ। আচ্ছা, তো ডেমোর টপিক কী ছিল আপনি? আমার দিন ও রাত। আচ্ছা, দিন রাত। দেখুন, আপনি দিন আর রাত ডেমো তো দেখাচ্ছিলেন, ওই সময় আপনাকে প্রশ্ন করছিল না? আচ্ছা, তো আপনার ডেমো তো টপিক কমপ্লিট করতে পারলেন না? কমপ্লিট করতে পারেনি, ওই অর্ধেক হলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে মোটামুটি কত তো কোশ্চেন করেছে? 4-5টা। তো আপনি স্যাটিসফাই আছেন? আমি স্যাটিসফাই। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 1। 1 ছিল। তো আজকে বোর্ডে ব্যবহার কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ। তো স্যার আপনার নাম কি আছে? কার্তিক বিষয়। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসছি। আচ্ছা, আপনার অনার্স কী ছিল? আমার জেনারেল ছিল, বিএসসি জেনারেল। আচ্ছা আচ্ছা, তো ব্যাংক সাবজেক্ট থেকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে নিজের সিলেবাসের উপর বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছে। আচ্ছা হ্যাঁ,
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সমস্ত জিজ্ঞেস করেছে। আচ্ছা, আর জিজ্ঞেস করেছে ডেমো দিতে বলেছে, যেমন বাস্তব সংখ্যা সম্বন্ধে, প্রাইম নাম্বার সম্বন্ধে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আচ্ছা, ফিজিশিয়ান কি, সাইকিয়াট্রিস্ট কি, ইত্যাদি বিভিন্ন সম্বন্ধে ভালো প্রশ্ন করেছে। তো আর কি কোয়েশ্চেন করেছে? হ্যাঁ, আর কোয়েশ্চেন করেছে যে আপনি যে একটা বাচ্চাকে বিয়োগ শেখাবেন কীভাবে, বিয়োগের ধারণা দিয়েছি কীভাবে। আচ্ছা, তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। তো আপনার ডেমোতে টপিক কী ছিল? ডেমোতে টপিক ছিল আমার বাস্তব সংখ্যা দিয়েছে, প্রাইম নাম্বার দিয়েছে, আর যে কোনো ওয়ান টু ফোরের যে কোনো একটা ধারণা দিতে বলেছিল, যোগ বিয়োগ গুণভাগ বা যে কোনো বিষয়ের উপর ধারণা দিতে বলেছিল। আচ্ছা, আপনি ডেমোটা দেখুন যে দিচ্ছিলেন, তো আপনি কমপ্লিট করতে পারলেন? কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, তো যখন আপনি ডেমো দিচ্ছিলেন ওই টপিকের উপরে আপনাকে প্রশ্ন করছিল? হ্যাঁ, টপিকের প্রশ্ন করছিল, টপিকের বাইরে কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, তো টপিকের উপরে কী প্রশ্ন করছিল? হ্যাঁ, যেমন সাইকিয়াট্রিস্ট কি। আচ্ছা আচ্ছা, তো আর জিজ্ঞেস করেছিল, বললাম যেটা ফিজিশিয়ান কি, হ্যাঁ, এর মধ্যে তফাত কি কোথায়, আচ্ছা, এগুলো আর কি। আচ্ছা, তো আপনি আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 10 ছিল। আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কী বলতে চাইবেন? অবশ্যই বলবো ভালো করে প্রিপারেশন, সব বিষয়ে যাতে ভালো করে প্রিপারেশন, সমস্ত বিষয়গুলো যাতে ভালো করে জানতে পারে, সেগুলোর জন্য তৈরি থাকতে বলবো আর কি। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।